জয় রাম, জয় গোবিন্দ। সাধনা প্রসঙ্গে শ্রী শ্রী রাম ঠাকুর। একটা কিংবদন্তি আছে যে আপনি এক আসনে অনাহারে অনিদ্রায় 16 বছর কাটাইয়াছিলেন, ইহা কি সত্য? শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা কিংবদন্তি আছে যে আপনি এক আসনে অনাহারে অনিদ্রায় 16 বছর কাটাইয়াছিলেন, ইহা কি সত্য? তাহার উত্তরে তিনি বলিয়াছিলেন, আমি তা জানি না, আমি তো দেখলাম এক রাত্রি। লোকে যা মনে ওঠে তাই পায়। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞেস করিয়াছিলাম, এত দীর্ঘদিন না খাইয়া মলমূত্র ত্যাগ না করিয়া কি করিয়া থাকা যায়? তিনি বলিয়াছিলেন, না খাইয়া থাকা যায়, কিন্তু আহার না করিয়া পারা যায় না। আমি কিছু বুঝি নাই, তাই শ্রী শ্রী ঠাকুরের কৃপা করিয়া বুঝাইলেন। আহার করার অর্থ আহরণ করা। এইটা পঞ্চভৌতিক দেহ, যখন যে ভূতের অভাব হয় তাহাই প্রকৃতি হইতে আহরণ করিতে হয়। আহরণ করিবার প্রণালী আছে, তাহা শিক্ষা করিতে হয়। হর যুগেও তাহা আছে। প্রকৃত উপায় হইল গুরুদেবের উপর সম্পূর্ণ নির্ভর করা। তিনি কৃপা করিয়া সবই ব্যবস্থা করেন। নিজের কিছু করতে হয় না, মলমূত্রের বিষয়েও তাই। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরের সহিত লেখকের কথোপকথন। শ্রী শ্রী রাম ঠাকুর, অখিলচন্দ্র রায়। শ্রী শ্রী রাম ঠাকুর আবির্ভাব শতবার্ষিকী গ্রন্থ। জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেব আপনার কৃপা জগতের সব মঙ্গলময় হোক। জয় রাম, জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। ডোনট ফরগট টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।